মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ তুমি ওই কলসি এনে দাও হয়তো তোমার কলসি ভেঙে আমি অপরাধী করে ফেলেছি হ্যাঁ বলো তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি তোমার জন্য কলসি নিয়ে আসছি ঠিক আছে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব আমি তোমার ভেঙেছি মাটির কলসি আমি এনে দেব স্বর্ণের কলসি তুমি সদরে গ্রহণ করো সখী তা তো গিয়েছে কলসি নিয়ে কলসি তো আসবে এখনকার ছেলে যে সখী বিশ্বাস নেই তাই তো অভিজ্ঞতা করি দেখি আসছে কিনা তাই না শুন তো হ্যাঁ আমার বিশ্বাস আমার বিশ্বাস ওরা যায় নাই চলে গেছে জীবনেও না তুই জানিস না আমি 100% জানি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তাই পাগল হইছিস না ওরা যাবো না समस्त লোকে দেখবে মাটির কলসি আর শুধু তুমি আর আমি দেখব স্বর্ণের কলসি আমি নিতে পারি প্রমাণ করে নিব ঠিক আছে এই নাও প্রমাণ করে নাও সেই দেখছিস মাটির কলসি স্বর্ণের কলসি সখী মাটির কলসি আমি দেখি ছেলে তুমি দেখো আমার চোখ পিছবো না এটা আমি গড়ি আনলাম নিজে হাতে স্বর্ণের কলসি ও হাতে মাটি কি হলো তুই কি কইছ মাটির কলসি কইছি তুই কইছ দেখে তো কামের ব্যাগ টেস্টে মারছ তোরে রাতে নু দেখছ মাটির কলসি হ মাটির কলসি ও আমি বানিয়ে এলাম ঠিক আছে আমি এটা মেনে নিলাম কেন কলসি মধ্যে গুলো কি লেগেছ আমি কলসি নিব না ওগো বেহুলা বলো এই কলসিতে কি লিখেছি জানো কি এই কলসিতে লিখেছি আন্নে কই যাস উজানি নগর উজানি নগরে চাঁদ সদাগর চাঁদ সদাগরে তার ঘরে আছে ধুলো লক্ষ্মী দরে এবং তার সঙ্গে রয়েছে ভাই জন্টু ভাই জন্টু ईशानी नगर साइमन सदागर साइमन सदागर তার ঘরে আছে বহুলা সুন্দরী বহুলা সুন্দরী এবং তার সঙ্গে রয়েছে পঞ্চদাসী এগুলো লিখেছ কেন এগুলো কেন লিখেছি জানো কেন এগুলো লিখেছি এই কলসি যদি কোনোদিন হারিয়ে যায় হ্যাঁ গেল তাহলে এই নামের তারায় তুমি খুঁজে পাবে তাই হ্যাঁ এবার কলসি গ্রহণ করো চলে চল এখন আর বিলম্ব করব না চল যাব হ্যাঁ বলুন চলে যাবে চলতে যাচ্ছি তোমাকে যখন সারুবাদাঘাটে দেখলাম হ্যাঁ দেখার পর থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই হ্যাঁ তুমি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ কতটুকু ভালোবাসো 50 গ্রাম তো বই আমি তোমাকে কতটুকু ভালোবাসি হ্যাঁ আমি আমার অজান্তে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি জানি না তবে আমি তোমাকে ভালোবাসি এতটুকুই বললাম তাই হ্যাঁ তা বুঝি বলো সব কিছু বুঝে বলো না বুঝে বলবো হ্যাঁ তুমি যদি আমার পাশে না থাকো তুমি যদি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো তাহলে আমার কেমন লাগবে তুমি জানো কেমন লাগবে যদি তুমি না থাকো পাশে মরনে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরনে কি আছে জীবনে আমার तुम
অপেক্ষা করবো এখন আসি বাই বাই চল এই সুসংবাদটা আমার মায়ের কাছে দেব আন্নে কপাল খুলছে গো নমস্কার হঠাৎ করে ঠাকুর মশাই বলুন আমার কাছে কি চান সে তো ভালো কথা কিন্তু কোথায় বাড়ি কোথায় ঘর কে বানটা ঠিকানা আমার কাছে খুলে বলুন ওই উজানি নগরে ঘর উজানি নগর সাদি সদাগর তাহার পুত্র ধুলুক লক্ষ্মী তার পুত্র ধুলু লক্ষিন্দার ঘটক সাহেবের আপনি জানেন আমার সাথা সাথে আই হয়ে গেছে আপনি আমার খুব সাহসে আপনি আমার বাড়িতে এসেছেন ঘটক হয়ে আমার বাড়িতে ফিরে এসেছে আজ কোন সাহসে আপনাকে পাঠাইছে ঘরে ধরে আছে তার ছয়টা পুত্র ওই কালী সদর মারা গেছে ঘটক সাহেব এই মুহূর্তে চাঁদ সদাগর কে বলবেন সাপে কাটার করে কেসু খাইকার করে ওই কেসু খাইকার করে কিছুতে আসতে তো চলবে না আপনি এই মুহূর্তে আমার বাসা ত্যাগ করুন না হলে আপনি বাধ্য হব আপনার গলায় ডাক্তার দিয়ে এই মুহূর্তে আমি আমি তুমি জানো না আমার কাঁসা গায়ে মধ্যে নেবে রস ছেটে দেশে চৌ তোমার ঘরে আমি ছয়টি কন্যা বিয়ে দিয়েছিলাম আমার ছয়টি কন্যা দেখি তারা দত্তল আমার বুকে এখন তুমি খবর জানো না আমি একবার যদি তোমাকে পাতাম তাহলে আপনার বাড়িতে আমি ঘটক পাঠিয়েছিলাম আমার ঘটককে আপনি বেজ্জতি করে আর গাল মন্দ করে তাকে পাঠিয়ে দিয়েছেন এই সাহস আপনাকে কে দিয়েছে বিআই মশাই আপনি ভয় পেয়েছেন আপনাকে আমি দেখে নিন্দা করবো আপনি জানেন আমি ছয়টি কন্যার যে অন্তরে আমার আঘাত লেগেছে আমার চোখের সামনে যে যখন ঘোরাফেরা করে তখন যে আমার কি আঘাত লাগে আমি এসে ভগবানের কাছে আমি বলতে পারবো না আর আপনি দেখছি মানুষ আপনার কাছে আমি কি বলবো আপনার ছয়টি মেয়ে এখনো যে জীবিত রয়েছে প্রতিদিনই প্রত্যুষে আপনার ছয়টি মেয়ের মুখ দর্শন করতে পারেন আমার যে ছয়টি পুত্র ওই কালীদস সাগরে মৃত্যু বরণ করেছে সেই কথা যখন আমার অন্তরে জেগে উঠে আমার হৃদয়ের মাঝে দাউ দাউ করে দিয়ে সেই আগুন চলে উঠে আমি বড় আশা করে আমার একমাত্র পুত্র ধুলু লক্ষিন্দর সে যে আমার নয়নের মণিকলি যার টুকরা তার কথা আমি কখনো ফেলতে পারি না বলে আমি ঘটাতে পাঠিয়েছিলাম আপনার কাছে আমার পুত্র ধুলু লক্ষিন্দরের সেই বিয়ের প্রস্তাব আপনি বিদেন বলুন আমি ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম আমি আপনার মেয়ের দিন তারিখ ঠিক করুন আমি সেই দিনে আপনার হাতে আমার মেয়ের তুলে দেবো আর বিলম্ব না করে আপনার দিন তারিখ আমি জানতাম আমি আপনার বাড়িতে আসলে আমার প্রস্তাব আপনি কখনো প্রত্যাখ্যান করতে পারবেন না তাই তো আপনার কথা শুনে আমি বড় মুক্ত হয়েছি ওগো বিআই মশাই আপনি যে আমার পুরানো বিআই তাই তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার যে আনন্দে ভক্তা ভরে যাচ্ছে আসুন না বিআই মশাই একটি বার কোলাকুলি করে নেই আগামী শুক্রবার আপনার বাড়িতে আমার পুত্র ধুলু লক্ষিন্দরকে নিয়ে বিয়ার সাজে সজ্জিত করে বরসাতে আপনার বাড়িতে আসব এবার আমি আসি নমস্কার বিআই মশাই নমস্কার ওগো ভগবান তোমার নীলা খেলা ভরদা ভরদাই আমার একে একে ছয়টি কন্যা আমি ওই বাড়িতে হারিয়েছি আজ আমার মা বেহুলাকে আবার আমি নতুন করে ওই বাড়িতে দেব ওগো ভগবান তুমি আমাকে সহায় করো আর মা লো বেহুলার প্রতি তুমি নজর রেখো